হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি, কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি, খেলা খে দিল প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলে লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমার তরে, আসলো কোরআনের ছায়া তলে, খালি দোমরার আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সাদা সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ। এই পঞ্চগড়ের কাওয়াখাল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের এই প্রথম মনে হলো যেন পৃথিবীতে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকায় প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের একটি সন্তান জন্মগ্রহণ করলো, বলেন আলহামদুলিল্লাহ। গলা ফাটায় বলেন আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি তাফসিরুল কোরআন মাহফিলের এই প্রথম সূচনা এটা যেন সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচানোর জন্য একটা লাইট হাউস করা ঠিক কিনা। এই তাফসিরুল কোরআন মাহফিল এই জায়গায় তাফসির হবে, কোরআন হবে, হাদিস হবে, এই জায়গা থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে খুশি না বেজার, জোরে বলেন খুশি না বেজার। এই সন্তানটিকে লালন পালন করার দায়িত্ব আপনাদের। আজকে মাহফিলের সূচনা হয়ে গেল, এটা যেন কেমন পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ, কথা বলেন ইনশাআল্লাহ। এই জন্য যদি সময় দেওয়া লাগে সময় দেব, শ্রম দেওয়া লাগলে সম্পদ লাগলে যা লাগে তাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই এলাকার ছয় নং মায়েরা বামনহাট মাড়িয়া বামনহাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, এলাকার সবচেয়ে প্রিয় মানুষ, বললেন আলহামদুলিল্লাহ। উনি হয়তো একটু পরেই আসবেন। আমি এই সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন জানাই, তিনি এত সুন্দর একটি আয়োজনের অনুমতি দিয়েছেন, বললেন আলহামদুলিল্লাহ। এত আসতে করলেন কেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের বিশেষ মেহমান মাওলানা মুফতি ফজলুল করিম, কথা বলেছেন গোলাম কিবরিয়া আল আজাদী। এছাড়া বিশেষ মেহমান উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, এই দুই নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব শেখ মোহাম্মদ আমজাদ আলী। এছাড়া অনেকেই আমন্ত্রিত মেহমান আছেন, সভাপতি আছেন আমার প্রাণ প্রিয় ভাই কাওয়াখাল জামে মসজিদ ও ময়দান দিঘি দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র সহকারী মৌলভি প্রিয় ভাই মোহাম্মদ মমতাজুল ইসলাম মানিক। আজকের সভাপতির জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যত তাকে কবুল করলেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, অন্তর অন্তস্থের থেকে সালাম জানাই আমার যুবক ভাইয়েরা, পর্দার আলালের মাও বোনেরা, সংগ্রামী এলাকাবাসী সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? আজকে তো আমার মনে হয় এই এলাকায় ঈদের দিন, কথা বলেন ঠিক কিনা? এই রকম মাহফিল কি আর দেখেছেন কখনো? আমার বলতেছিল হুজুর, আমার জন্মের পরে এই রকম প্রোগ্রাম আমি এলাকায় দেখি নাই, একটু আলহামদুলিল্লাহ বলবেন না, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই মাহফিলের আয়োজন করলে খুশি হয় কে, কথা বলেন খুশি হয়? বেজার হয় কে, কথা বলেন বেজার হয় কে? শুধু কি শয়তান বেজার হয় নাকি কিছু মানুষ রূপেও শয়তান আছে, কথা বলেন আছে? যদি মানুষ রূপী শয়তান না থাকতো আমাদের এই বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ হতো না, কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষগুলো খুবই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই প্রশাসন পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা চেয়ারম্যান মেম্বার সবাই মিলে এটাকে আয়োজন করেছে, বলি আলহামদুলিল্লাহ। এবং এটা এইভাবেই চলমান থাকবে ইনশাআল্লাহ। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। এই যে দেখেন না কতগুলো ফুল এক জায়গা করে মালা গাঁথে না, আছে না ভাই? একটা একটা ফুলে কি মালা হয়? অনেকগুলো ফুল দিয়া তারপরে সুন্দর করে পেছায় পেছায় মালা গাঁথা লাগে ঠিক কিনা? এই মাহফিলটা হচ্ছে একটা মালার মতো। এই জায়গা ছাত্র আছে, এই জায়গা আপনার পুরুষ আছে, মহিলা আছে, সবাই মিলে সাহায্য সহযোগিতা করে
এই মাহফিলটা চালাবো ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। ভারত আল্লাহ নবী বলছেন মান ইস্তামা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআন কারিমের একটি আয়াত শ্রবণ করার জন্য তাফসীর কোরআন মাহফিলে আসে, যে ব্যক্তি কোরআনের মজলিসে বসে যায়, আল্লাহ নবী তার ব্যাপারে বললেন এই দুনিয়া থেকে যখন চলে যাবে পুল সিরাত অন্ধকার হয়ে যাবে, এই গুনার কারণে কবরটা অন্ধকার হয়ে যাবে, পুল সিরাত পার হতে পারবে না। আল্লাহ নবী বলে দিয়েছেন, নবী দিয়ে বললেন যে ব্যক্তি কোরআন শুনবে কোরআন অনুযায়ী আমল করবে, একটি আয়াত যদি শ্রবণ করে কিয়ামতের দিন ওই আয়াতটা এত বেশি আলোকিত হবে, নূর হবে, কিয়ামতের দিন ওই আলো দেখে দেখে উম্মতেরা পুল সিরাত পার হয়ে যাবে। খুশি না বেজা? ও আমার বাবা যারা শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ঘর থেকে কোরআন শোনার জন্য বের হবে, নবীজি বললেন মান সাদাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ। আমার কোন উম্মত যখন কোরআনকে মহব্বত করে ভালোবেসে জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, নবীজি তার ব্যাপারে বলেছেন এক রাস্তা দিয়া কোরআন শোনার জন্য আসলো, আর এক রাস্তা দিয়া আল্লাহ তার জান্নাতে পৌঁছায় দেয়। বলেন আগে কি আসতে বলেন কি বাড়িতে সমস্যা চলে যেতে, সেটা এখানে দেবেন কেন, ওইখানে যে দেন। খুশি না বেজা? বলেন খুশি না বেজা? আল্লাহ বরকত দিয়ে দিক বলেন আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। কি খুশি হয়েছে নাকি? মাহফিল যেহেতু খুশি, হুজুর যেহেতু সব ঘোষণা করছে, মাহফিল শেষ নাকি চলবে? চলবে নাকি চলবে? থামবে নাকি চলবে? আমাদের সংগ্রাম থামবে নাকি চলবে? আমাদের সংগ্রাম চলবে অবিরাম, কেউ থামাতে পারবে, হকের পক্ষে আমাদের কথা বলতেই হবে, কেউ হকের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে, কথা বলেন পারবে। এই জন্য ভাইরা আমার কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরার নাম কি বলেন তো? সুরাওয়াল আস। আপনারা পারেন তো নাকি? পড়েন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কোন সূরা? কোন সূরা বলেন? সূরা ওয়াল আসর। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটি সূরা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যার দিক থেকে, আয়াতের দিক থেকে খুব ছোট। কোরআনুল কারিমের মাত্র তিনটি আয়াত দিয়ে একটি সূরা, অথচ এর অর্থ, এর ব্যাখ্যা, এর তাৎপর্য মনে হয় যেন একটা জিরুকের মধ্যে আল্লাহ কয়েকটা সমুদ্রের পানি ঢুকিয়ে দিয়েছেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ তার কবর জিয়ারত যখন আমি করলাম, ইমাম শাফি রাহমাহুল্লাহ বাড়ি কোথায়? তার কবর কোথায়? মিশরে। তার কবর কোথায়? মিশরে। ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায় ছিলেন? মিশরে।
মুসা আলাইহিস সালাম বাড়ি কোথায়? মিশর। তুর পাহাড় কোথায়? তারপরে ইউসুফ আলাইহিস সালাম, তারপরে সবচেয়ে বখিল এবং ধনী নাম কি? কারুন। বাড়ি কোথায়? মিশর। পিরামিড কোথায়? নীল নদ কোথায়? তারপরে ওই যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের দেখা হলো কোথায়? সেটা আল্লাহ সব জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তুর পাহাড়ে আমি দুইবার উঠছি, যেই জায়গায় মুসা আলাইহিস সালাম ধ্যান করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, ওই মাটিগুলোতে চুমা খেয়েছে আর দোয়া করেছে, সেজদা দিয়েছে। ফেরাউন কয় হাত লম্বা জানি না হুজুর, 10.5 হাত কিংবা 20 হাত, 70 হাত, 60 গজ আছে না ভাই? আমি নিজে তারে দুইবার মারছি। ফেরাউন ডুবলো কোথায়? নীল নদে। নীল নদে না, এই যে আমার ইউটিউবে আলোচনা শুনছে, লোহিত সাগরে। আর মুসা আলাইহিস সালামকে তার মা ভাষায় দিয়েছিল, মনে আছে? এইটা হলো নীল নদে। আর ফেরাউনকে আল্লাহ ডুবালেন কোথায়? লোহিত সাগরে। কয় হাত লম্বা আমি বলবো ইনশাআল্লাহ। আমি সূরা আসরটা এই জন্য পছন্দ করলাম যে আজকে সমাজে মানুষ বেশি না অমানুষ বেশি? সবাই কথা বলেন, মানুষ বেশি না অমানুষ? এই সমাজটার দিকে যদি তাকাই তাহলে ঘরে বাহিরে প্রশাসনে মসজিদে সব জায়গায় মানুষের চাইতে অমানুষই বেশি, ঠিক কিনা? রাস্তাঘাটে যদি চলে, পুরুষ হোক নারী হোক মেয়ে হোক, এদের পোশাক দেখলে মনে হয় মানুষের চাইতে অমানুষই বেশি, ঠিক কিনা? আমি সূরা আসরটা এই জন্য বেছে নিলাম যে মরার আগেও হলো মানুষ হওয়া লাগবে নাকি লাগবে না? কথা বলে লাগবে কি না? এই জন্য ভাইরা আমার সূরা আসরটা এত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ওয়াল আসর, সময়ের কসম কই? আল্লাহ বললেন, বান্দারে আমার সময়ের কসম, সময়ের কসম দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়ায় যত মানুষ আছে সব হলো ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই আস্তে আস্তে অমানুষ হয়ে যাবে। কিন্তু যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীম বলছে, দুনিয়ায় প্রথম আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম, তার কারণ হল এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে এমনকি জমিনের নিচে যত সম্পদ বলতে যা বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন সবচেয়ে বড় দামি হলো মানুষের সময়, ঠিক না? এই সময় আছে বলেই একটা শিশু, সময় আছে বলেই এই শিশু একসময় কিশোর হয়ে যায়, সময় আছে বলেই এই কিশোর একসময় যুবক হয়ে যায়, সময় থাকে বলেই এই কিশোর একসময় যুবক হয় বিয়ে করে, সময় আছে বলেই সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, আর যখন সময় থাকে না তখন আর সে মানুষ থাকে না, সে লাশ হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ সময়ের এত গুরুত্ব দিয়েছেন তার কারণ হল ইউসুফ আল কারদাবি, এই পৃথিবীর সবচেয়ে বড় স্কলার, তার সাথে আমি যখন একটা ইন্টারভিউ নিয়েছিলাম মিশরে, তাকে একটা প্রশ্ন করা হল, আপনি একটি বই লিখেছেন আল ওয়াক্ত হুয়াল হায়া, এই পৃথিবীতে মানুষের সম্পদ আছে, মানুষের ঘর বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তারপরেও আপনি বলেছেন সময় হলো মানুষের জীবন। তিনি বললেন, ঠিক তাই, পানির অপর নাম জীবন বলা হয়, কিন্তু আসল হলো সময়ের অপর নাম জীবন, ঠিক না? সময় আছে বলেই আমি মানুষ হয়ে আছি, আর সময় যদি না থাকতো
আমি মুদ্দার হয়ে যেতাম, লাশ হয়ে যেতাম, আমার কোন অস্তিত্ব থাকতো না। ভাইয়ারা শোনা, এই দুনিয়াতে যখন তুমি এসেছো তোমার কানের মধ্যে কি দেওয়া হলো? যারা বললেন না তাদের কানে মনে হয় দেয় নাই নাকি? দুনিয়াতে প্রথম যখন আসলেন কানের মধ্যে শোনানো হলো কি? যারা বলেন কি শোনানো হলো? আজানের প্রথম শব্দ কি? আজানের প্রথম শব্দ কি? আপনি যখন দুনিয়া আসলেন প্রথম আজান দেওয়া হলো, একটা নামাজ বিহীন আজান আপনার জীবনে শুরু হয়ে গেল। আজান দিয়ে দেওয়া হলো, আল্লাহু আকবার বলা হলো, আপনার কানের মধ্যে আপনার আব্বা কিংবা মামা কিংবা ভাই কানের মধ্যে আজান দিয়ে বলে দেওয়া হলো, ওগো ছেলে ওগো মেয়ে এই দুনিয়া এসেছ ভালো কথা, কিন্তু মনে রাখবে সবচেয়ে বড় হলো কে? আল্লাহ। সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার বললাম, নামাজ জীবনে ফরজ হয়ে গেল আমার উপরে, নামাজের প্রথম শব্দ কি? সবাই বলতে হবে, অল্প কেন? তাকবীরের তাহরিমা কি? প্রথম দাঁড়িয়ে গেল কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিল। আহারে, এই নামাজটা মানুষকে সময় শেখায়, সময় জ্ঞান শেখায়, নামাজ সময় টাইম মেনটেনিং শেখায়, এই সময় শেখায়, নামাজ শেখায়। কেমনে সময়, সময়ের দাম দেওয়া লাগবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। আল্লাহ বলেছেন এই সময়ের উপরে নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু আমাদের সমাজে বেনামাজি আছে নাই, কথা বলে আছে নাই, যারা আওয়াজ করলেন না মন সে বুঝাই দিল যে আমি বেনামাজি, কি কথা বলে? বেনামাজি সমাজে আছে নাই? আপনার সম্পদ আছে, আপনার সব কিছু আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি আছে, ঘর আছে, গরু আছে, হাল চাষি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আপনার নামাজ নাই, আসলে আপনার কিছুই নাই, ঠিক কিনা? তার কারণ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে যে প্রশ্ন করা হবে, আপনার কয়টা ছেলে মেয়ে জিজ্ঞেস করা হবে না, কত কোটি টাকার মালিক জিজ্ঞেস করা হবে না, কতগুলা স্ত্রী আপনার জিজ্ঞেস করা হবে না, কতদিন আপনি খাওয়া দাওয়া করেছেন জিজ্ঞেস করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে, বান্দারে তুমি নামাজ পড়েছো কিনা? এই জন্য বলা হলো নামাজ হচ্ছে তার মূল, নামাজটাই হচ্ছে একজন মানুষের পরিচয়। একজন নামাজি মানুষের জীবন একরকম, একজন বেনামাজির জীবন হচ্ছে আর এক রকম। একজন নামাজি যখন সময়টা কাটায় ফজরের আজান হয়ে যায়, ওই নামাজি আর ঘুমাতে থাকতে পারে না, ঠিক কিনা? সে মা নামাজ পড়বে, যেই বন্টি নামাজ পড়বে, ফজরের আজান হয়ে যাবে, সে আর বিছানায় পিঠ লাগাবে না। কিন্তু যার নামাজ নাই, দিন নাই, ঈমান নাই, আজান হয়ে যাবে, সূর্য উঠে যাবে, তারপর বিছানা ছাড়ে না। এই জন্য প্রথম হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন নামাজ পড়লে ফায়দাটা কি? আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন, বান্দারা শোনো, মেয়ে তোমাকেই বলি, মেয়ে তুমি একটু খেয়াল করে শোনো, আজকে তুমি যে অন্যায় করো, অশ্লীলতা করো, যে পাপ গুলো করো, আসলে নাই জোরে বলো, আসলে নাই। এই যে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস গেল, কি গেছে না? এই বিশ্ব ভালোবাসা দিবস
গত শুক্রবার গিয়েছে, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায় দিবস। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এই বিশ্ব বেহায় দিবসে আমার দেশে রাষ্ট্রীয় ভাবে বেহায়াপনা করা হয়। কথা বলেন, মেয়েগুলো উলঙ্গ বাহারি শাড়ি পরে তারপরে মেকআপ মাখে, আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে, এইটার উপরে মেকআপ মাখে, জম্মের মাখা মাখে, লিপস্টিক মাখে, আইব্রো মারে, সোনা মারে। আর আব্বা জানতো দামি একটা মোবাইল দিয়ে দিয়েছে, আছে না নাই? আছে না? মেয়েদের প্রথম সভা থাকে একটা মোবাইল, আব্বার কাছে হোক, মামার কাছে হোক, বিদেশে থাকে, যার কাছে হোক, প্রথম আব্বার কি একটা মোবাইল। এই সুন্দর করে সাজলো, সুন্দর করে সাজার পর, সুন্দর করে সাজার পর তার এই সুন্দর দামি মোবাইল নিয়ে সে ঘরের কোনায় কিংবা স্কুলের বারান্দায় কিংবা আপনার মাঠের কোনায় কিংবা নারকেল গাছের কাছে হেলান দিয়া এই যে এরকম আসলে নাই, এগুলো হচ্ছে আপনার। আর চোখ গুলো কেমনে করে, তারপরে জিব্বা তিন হাত বের করে দেয়, তারপরে আপনার বেসকি মারে, এরকম করে, আহা, তাকাইলে মনে হয় আজরাইল হাজির হয়ে গেছে। ওদের দিকে তাকাইলে মনে হয় যে শয়তানের মাথা গরম করে ফেলে, ঠিক না বেঠিক? আবার করে কি, যদি দুইজন হয়, আপনার যদি দুইজন হয়, একজন আরেকজনের সাথে মাথা লাগাইয়া এইরকম সেই রকম, ঠিক না বেঠিক? মুসলমান ঠিক না? এখন এইটা আর ওই মোবাইলের মধ্যে থাকে না, এখন মোবাইলে তো তুললো মাশাআল্লাহ, মোবাইলে তোলার পর ফেসবুক আছে না, সুন্দর করে ফেসবুকে দিয়ে দিল। এখন ওই পাশে দুষ্ট আর একটা আছে, বেনামাজি, যার চরিত্র নাই, দিন নাই, ঈমান নাই। ছেলে আর একটা বললো, নাইস, খুব সুন্দর ছবি হয়েছে তোমার, কি এরকম আছে না? এখন এই থাকার পর এখন কে আমাকে বললো এত সুন্দর, দেখি তো ছেলেটাকে, মাশাআল্লাহ শুরু হয়ে যায় ইটিং, ফিটিং, সিটিং, চ্যাটিং, বেটিং, ঠিক না বেটিং? তারপর একদিন কয়, তোমার চেহারা তো খুবই সুন্দর, তো আসো না একদিন দেখি। হ্যাঁ, তোমার চেহারাটা একটু না দেখলে তো ঘুম আসে না আমার। হ্যাঁ, কথা বলো, যুবকরা আমার এটা ভালো বোঝে, ইনায় বিনায় সুন্দর করে কথা বলে। তারপরে নিয়ে গেল, ওই যে দেখো হিমালয় দেখছো, এই হিমালয় আর কত বড়, তার চেয়ে তোমার জন্য আমার ভালোবাসা বেশি বড়, ঠিক না? এইরকম করতে করতে একদিন, দুই দিন, ছয় দিন যায়, ছয় মাস, এক বছর পর লাশটা পাওয়া যায় ওই বর্ডারে, ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না? এই জন্য বলি যুবক, তোমার মধ্যে যদি নামাজ থাকতো, মেয়ে তোমার মধ্যে যদি নামাজ থাকতো, তুমি যদি নামাজি হতে, আর যাই হোক তুমি অন্যায় করতে পারতে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে দিয়েছেন, নামাজ ব্যক্তি ঠিক মতো পড়বে, নামাজের মধ্যে সময় লাগাবে, কিন্তু আমাদের অধিকাংশ নামাজ হয় না। কথা বলেন, অধিকাংশ নামাজ হয় না। নামাজ হবে কেমনে? এই যে বাচ্চাগুলো মসজিদে যায় না, যায় কি না? বাচ্চাদের কাজই হলো একটু খামসাবে, এরা ধরে সিমটি দেবে, ওরা লুঙ্গি ধরে টান দেবে, একটু সেজদা দিয়া দেখবে পিছনে কাকে আছে, রুকু দিয়া যায় মাথাটা পিছনে ঢুকাই দিবে, ঠিক কি না? সেজদা দিয়া এইরকম ভাগায় দেখবে যে কি করো, কি আছে না? এরা ধরে চুলকাবে, আর কান টান দেবে, এক টুপিটা সরাই দেবে, নিজেরটা এরকম ঘুরাইতে থাকবে, ঠিক না? এখন এইরকম করার পর নামাজের মধ্যে যারা আছে সে চিন্তা করে, খারাপ খারাপ, নামাজটা একটু শেষ হইতে দে, নামাজের মধ্যে কিন্তু তার চিন্তা জেগে গেছে, আছে না এরকম? এই যে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম মানে কি এটাও জানেন না? সালাম মানে কি?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি? আপনার উপরে সে ডান দিকে সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে অর্ধেক গেল, আসসালামু আলাইকুম দত দত দত, ঠিক না? তার মানে হলো আপনি নামাজ পড়তেছেন ঠিকই, কিন্তু নামাজের মধ্যে আপনার আল্লাহর ভয় নাই। এই নামাজ পড়তেছেন আপনি মানুষকে দেখানোর জন্য, আল্লাহ পাক এই মানুষ দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে বললেন, ফাওয়াইলুল মুসাল্লিন, এরা হলো ওই সমস্ত মুসল্লি, এরা হলো ওই সমস্ত মুসল্লি আহারে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, ঠিক না? এই জন্য বলি ভাইরা, আমার নামাজ পড়তে হবে কার জন্য? আর রাসূল ভাইয়ের কার জন্য? আল্লাহ পাক দাইতে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন কার জন্য? আর সর্বোপরি কার? এই জন্য যদি জীবনটা দেওয়া লাগে জীবন দিয়ে দেব, কিন্তু বাতিলের কাছে আপোষ করব না, ঠিক না? এই নামাজ মানুষকে সময় শেখায়, সময়ের জ্ঞান শেখায়। ফজরের নামাজ জোহরে পড়তে পারবেন না, জোহরের নামাজ আসরের সময় পড়তে পারবেন না, প্রত্যেকটা সময় আপনাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু আজ মুসলমানরা নামাজ পড়ে না, ঠিক মতো কথা বলেন? এই মুসলমানরা আহারে এই নামাজ ছিল যার সব, কিন্তু এই মুসলমানেরা আজ সেই নামাজকে ভুলে গিয়েছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো তোমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো তোমার নামাজ আছে, কাজ কে বলো তোমার নামাজ আছে। আল্লাহ তোমাকে বলি, আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দাও, আমিন, আমিন। রব্বুল আলামিন, অতীতে যত নামাজ পড়ি নাই, আমাদের নামাজ না পড়ার গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমিন। ওগো আমার, এই জন্য হলো কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হলো কি? এই নামাজ যার ঠিক হয়ে যাবে তার সব ঠিক হয়ে যাবে, যার নামাজ ঠিক নাই তার সব কিছু উলট পালট করে দিবেন কে? ওগো আমার ভাইয়েরা, এই নামাজের ফজিলতটা কি? আল্লাহ নবী বললেন, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর দেখো, আর ওই পুকুরের মধ্যে যদি পাঁচবার দৈনিক গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে নাকি? কথা বলে থাকবে? কোন পুকুরে যদি পাঁচ রক্ত কেউ যদি ডুবায়, তার শরীরে যত ময়লা থাক ওই পুকুরের মধ্যে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়বে, তার শরীরের মধ্যে যত পাপ থাকবে, আল্লাহ পাপ গুলো নিজ হাতে মাফ করে দিবে। এই নামাজের আগে অজু করা হয়। আল্লাহ নবী বলেছেন, আহারে যেই ব্যক্তি ঠিক মতো অজু করবে, অজু করার কারণে তার নখের ভিতর দিয়ে, তার আঙ্গুলের ভিতর দিয়ে, পায়ের নখের ভিতর দিয়ে, তার নাক দিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ গুনাহগুলো বের করে দেয়। শুনো, কিয়ামতের দিন আপনার চেহারার দিকে তাকানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের দিন সুবহ তোমার দিকে তাকানো হবে না, তোমার চেহারার দিকে তাকানো হবে না, পয়সার দিকে তাকানো হবে না, বরং আল্লাহ দেখবেন তোমার অন্তরটা আল্লাহর জন্য কত কাঁদে, তুমি কত ভালো আমল করো। এই জন্য নামাজ লাগবে নাকি লাগবে না? জোরে লাগবে নাকি লাগবে না? নামাজ আপনি ঘরে পড়বেন এক রাকাত,
এক রাকাতের সওয়াব হবে, মসজিদে গিয়া পড়বেন ২৭ রাকাতের সওয়াব দিয়ে দিবেন কে? মালিক তোমাকে বলি নামাজ পড়ার তৌফিক দে রব্বুল আমিন। মা বোনেরা তোমাদের বলি শোনো, আল্লাহ নবী বলেছেন এই দুনিয়া থেকে যদি জান্নাত পেতে চাও চারটি কাজ করবে, জোরে বলেন কয়টা? এই মা বোনরা হচ্ছে আমাদের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদের সেবা করা লাগবে, খেদমত করা লাগবে যুবক, ঠিক কিনা? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ মেয়ে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ মেয়ে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনই থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনই থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ মেয়ে আমার, তোমার পদতলে মায়ের পায়ের তলে রয়েছে জান্নাত। আল্লাহ মায়ের খেদমত করে জান্নাতে দেওয়ার তৌফিক দাও আমিন। আমিন। আরো জোরে বলো আমিন। এই জন্য হলো মা গো তোমাকে বলি চারটি কাজ করবে। আমি যখন ফেরাউনকে দেখলাম সবচেয়ে মনে পড়ে গেল মা আসিয়ার কথা। এই মা আসিয়া এত দিনদার ইমানদার একজন বিদুষী রমণী ছিলেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় আহারে কত কষ্টই না ফেরাউন তাকে দিয়েছে, একের পর এক তাকে অনেক নিপীড়ন নির্যাতন চালিয়েছে, হাতটা বেঁধে দিয়েছে পিলারের সাথে, বাম হাত বেঁধেছে, ডান পা বাম পা লোহার শিকল দিয়ে বেঁধেছে। কিতাবের মধ্যে এসেছে জীবন্ত অবস্থায় লোহার চিরুনি দিয়া শরীর থেকে তার চামড়াটা খুলে ফেলে দিয়েছে, আর রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। মাসিয়া বলতেছে মালিক তোমার কাছে কিছুই চাই না, স্বামীর মহব্বত কি জিনিস পাই নাই, ভালোবাসা কি জিনিস পাই নাই, রব্বুল আলামিন তোমার জান্নাতের পাশে যদি একটা ঘর বানায়া দাও মালিক আমার আর কোনো আফসোস থাকবে না। রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্না মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসিয়া আল্লাহর কাছে যায় কিন্তু বউ যেতেই চায় না, যত বলি সাউন্ড কমা ভলিউম কমা সাউন্ড বাড়াইতেই থাকে, আসার নাই কথা বলা আছে। আল্লাহ নবী বলেছেন না গো শোনো, তুমি যদি চারটি কাজ করতে পারো, ইজা সল্লাতিল মাররাতু খামসা, আল্লাহ নবী বললেন এক নম্বর কাজ হলো তুমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবা, ওয়া হাফিজাত ফরজাহা
নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করে চলবে। ওয়াদাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে। কয়টা হলো, কয়টা হলো, কয়টা? এক নাম্বার কি, এক নাম্বার কি, সবাই বলেন এক নাম্বার কি, নামাজ। দুই নাম্বারে রোজা, তিন নাম্বারে পর্দা, নিজের সতীত্ব রক্ষা করা, চার নাম্বার। এইটা একটু জোরে বলবে, কারণ এটা আপনাদের দরকার বেশি, ঠিক কিনা? চার নাম্বার হলো স্বামীর খেদমত করা। এই এই চারটা কাজ যারা করতে পারবে, আল্লাহ রসুল বললেন, মা কিংবা বোন তোমাকে বলি, আল্লাহ রসুল বলেছেন সেই হাদিস, দুনিয়ার থেকে চলে যাবে, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, তুমি যেই দরজা দিয়ে মনে চাও ওটা দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করো, বলো আমিন। আর জোরে বলো আমিন। সেই জন্য বললাম ভাইয়েরা, আমার নামাজ পড়লে খুশি হয় কি? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বৃদ্ধি করার জন্য যতগুলো মাধ্যম আছে, সবচেয়ে প্রথম মাধ্যম হলো নামাজ। এই নামাজ যারা পড়বে, আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল আছে যে আমলের কারণে আমি আল্লাহ নিকট থেকে আরো নিকটবর্তী হতে পারব? আল্লাহ নবী বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, নামাজ পড়ো, সেজদা দাও, আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমার নামাজ পড়া লাগবে। নামাজের মধ্যে আমরা সব সময় বলি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের মধ্যে বললাম, আল্লাহ ইবাদত করি একমাত্র কার? তোমার। আর যারা বলেন কার? সাহায্য চাই কার কাছে? কিন্তু সেলেহায় যাওয়া যাবে, মাজারে পয়সা দেওয়া যাবে? এই জন্য কোন অবস্থাতেই মাজারের কাছে যাওয়া যাবে, মনে থাকবে।